পল্টনে সেই হরতালের সমর্থনে মিছিল বেরিয়েছে গণতন্ত্র মঞ্চ এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম সমন্বয়ক হয়েছে জুনায়েদ সাকি সহ অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্ডা দিয়ে গতকালকের শান্তিপূর্ণ সমাবেশে আমরা দেখেছি কিভাবে প্রধান বিচারপতির বাসভবনের ফটকে তারপরে সাংবাদিকদের উপরে তারপরে পুলিশ হাসপাতালের সামনে গাড়িতে আগুন দেওয়া পুলিশের উপরে হামলা করে তাদের হত্যা করা এই সমস্ত নাচ তারা ঘটিয়েছে এজেন্ডা দিয়ে এইভাবে উস্কানিমূলক কাজ করিয়ে শান্তিপূর্ণ সমাবেশকে আসলে একটা সহিংসতার রূপ চেহারা দিয়ে এই আন্দোলনের উপরে দমন পীড়নের অজুহাত তৈরি করতে চায় সরকার। মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ সহ অনেক নেতৃবৃন্দকে তারা গ্রেফতার করেছে, আমাদের নেতাকর্মীর উপরে দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জে জেএসডির নেতা তাকে গ্রেফতার করা হয়েছে, মোতালেব মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের উপর হামলা চলছে। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, এই লড়াই ভোটাধিকারের লড়াই, এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সমস্ত ষড়যন্ত্র, সমস্ত ধরনের হামলা, দমন পীড়ন এই সমস্ত মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না। জনতার বিজয় হবেই, জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম বিজয় লাভ করবে। সংগ্রামের উপর আস্থা রাখুন, সংগ্রামকে শক্তিশালী করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। হরতাল চলবে, হরতাল সফল হোক, সফল হোক, হরতাল হরতাল হরতাল। দর্শক দেখছেন গণতন্ত্র মঞ্চের যারা নেতারা হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ একটি মিছিল করেছেন।